আমার মনে হয় যে আমরা একটু কম রান করেছিলাম, আমরা ব্যাটিং ভালো করিনি, সো আমাদের আর্লি উইকেটের প্রয়োজন ছিল। তো পেস বলাররা ভালো বোলিং করেছে আজকে, সাথে সাকিব ভাই আগে বোলিং করার কারণ আমরা যদি আর্লি কয়েকটা উইকেট ব্রেক করতে পারতাম তাহলে আমাদের একটা সুযোগ হতো, সো এই কারণে আগে বোলিং করা। না অবশ্যই প্রতিদিনই তো প্ল্যান করা হয় কিভাবে আমরা ভালো করতে পারি, বাট আমার কাছে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আমাদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত, কারণ টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, নতুন বল, তো ওইটার জন্যই কিন্তু আমরা ওপরে ব্যাটিং করি, সো এটা আমাদের দায়িত্ব, সবাই সবার রোলটা জানে। সো আমার মনে হয় যে আরেকটু দায়িত্ব নিয়ে যদি আমরা ব্যাটিং করি, এখানে স্কিলটা খুব বেশি একটা ম্যাটার করে না আমার কাছে মনে হয়, বাট আরেকটু রেসপন্সিবিলিটিস নিয়ে আরেকটু ব্যাটিং করা উচিত আমাদের। আমরা যারা ব্যাটিং করি আমরা সবাই জানি কে কখন ব্যাটিং করবে, যে ম্যাচে খেলতে আসি সবাই জানে যে কে কখন ব্যাটিং করবে, বাট এটার পিছনের কারণটা ক্যাপ্টেন এবং কোচ আরও ক্লিয়ার করে বলতে পারবে। কামব্যাক করা সম্ভব, অবশ্যই কামব্যাক করা সম্ভব, যে জিনিসটা আমাদের বলবো যে ভালো হচ্ছে না ব্যাটিং, আমরা যদি বোলারদের একটা ভালো টোটাল দিতে পারি, কারণ এখানে উইকেটগুলো সবই ভালো, সো ইম্পর্টেন্ট কীভাবে আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে একটা ভালো টোটাল বোলারদেরকে দিই, সো আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। টিমের জন্য যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত, 4 নম্বরেও রান করেছি এমন না একদমই করিনি, 2টা ইনিংস হয় নাই, বাট আমি যেটা একটু আগেও বললাম যে এটা পুরোটাই কোচ ক্যাপ্টেন তাদের ডিসিশন, সো আমি হ্যাপি, আমাকে যদি মানে যে পজিশনে ব্যাটিং করতে বলবে ওটার জন্য প্রস্তুত। হ্যাঁ একটু তো অ্যাডজাস্ট করাই লাগে টু বি ভেরি অনেস্ট, বাট আমার মনে হয় এখানে সবাই ওই ওই ফ্লেক্সিবিলিটি থাকা দরকার যে যে কোনো সময় যে কোনো পজিশনে ব্যাটিং করা, এবং এটা বলবো না যে হঠাৎ করেই হয়, সব সব ব্যাটসম্যানরাও জানে, সো এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার আমার কাছে প্রয়োজন মনে হচ্ছে না, এটা পুরোটাই ক্যাপ্টেন কোচ যেভাবে ডিসিশন নেয় ওইভাবে আমরা ব্যাটিং করার চেষ্টা করি। না না অবশ্যই হয়, আমি যেটা বললাম যে যারা যে পজিশনে ব্যাটিং করছে তারা কিন্তু সবাই জানে যে আজকের ম্যাচে কে কখন ব্যাটিং করবে, সো এই বিষয়ে সবাই কিন্তু অবগত আছে, সো যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে ওই জিনিস ওই জায়গাগুলোয় কেউ পারফর্ম করতে পারেনি দেখেই এই জিনিসটা হচ্ছে, বাট আমার মনে আছে এশিয়া কাপে যখন মিরাজ 3-এ খেললো আমি 4-এ খেললাম, একটা ভালো আফগানিস্তানের সাথে স্কোর করলাম, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব বেশি একটা কথা হয়নি, সো আমার কাছে মনে হয় না এখানে কোনোটা রং কোনোটা রাইট, আমার মনে হয় যে আমরা ব্যাটসম্যানরা আমার আমার যেরকম আমার মিরাজের বিষয়টা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড একটা কম্বিনেশন আমরা করার চিন্তা করি, নতুন বলে যেহেতু 2টা লেফটি হয়ে গেলে অনেক সময় ইয়ে হয় আমাদের নিচের দিকে লেফটি ব্যাটসম্যানও নেই, সো আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড চিন্তা করে এটা করেছি ওপরের দিকে। সেমিফাইনাল কথা যেটা বললেন, অবশ্যই আমাদের ভালো খেলতে হবে, আমরা শুধু শুধু যদি আগে থেকে চিন্তা করি যে আমরা এটা করতে চাই ওটা করতে চাই, ওটার থেকে ইম্পর্টেন্ট হলো আমরা কত ভালো ক্রিকেট খেলতেছি, সো আমার মনে হয় যে ইম্পর্টেন্ট কীভাবে আমরা কামব্যাক করি, একটা ভালো ম্যাচ টিমের পুরো পরিবেশ চেঞ্জ করে দেবে আমার কাছে মনে হয়, আর আর একটা ব্যাটিং অর্ডার আমার কাছে মনে হয় যে যারা মিডল অর্ডারে ব্যাটিং করে বিশেষ করে 4-5-6 জায়গায় ফ্লেক্সিবিলিটি থাকে প্রত্যেকটা টিমে অনেক সময় থাকে, বাট যদি না হয় সেক্ষেত্রে বলবো যে হয়তো ওই ব্যাটসম্যানের জন্য একটু হলেও সুবিধা হয়, বাট এখানে প্রত্যেকটা ব্যাটসম্যানই আমার মনে হয় কমফোর্টেবলই আছে, এখানে কারো কোনো কমপ্লেন নাই যে আমার ব্যাটিং অর্ডার এক একদিন এক এক জায়গায় হচ্ছে আমি এখানে করতে পারবো না, কমপ্লেন কারোই আসলে নাই।